বুঝি একটা বড় ব্লগারের মন এতটা নোংরা সত্যি জানা ছিল না, ধিক্কার জানায়। মানে শুধু বড় ব্লগার হতে গেলে যে শুধু টাকা পুঁজিপুঁতি এই সমস্ত থাকলেই যে বড় ব্লগার বলা চলে সত্যি এখন একদমই নয়, কথাটা একদমই ভুল। কারণ কি, ব্লগারদের সব থেকে বড় আসল কি জানো, তাদের মন, তাদের মানুষ যে এত ভালোবাসা দিয়েছে তাদের সেই জায়গাটাকে বুঝতেই তারা চায় না যে আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় উঠে এসেছি আজকে, কি কারণে আমাদের সেই মধ্যবিত্ত জীবন কাটানো দেখে কিন্তু এই সমস্ত মানুষেরা আমাদেরকে ভালোবাসা দিয়েছে। তাই আজকে আমরা ঠিক এই জায়গায় আসতে পেরেছি তাদের ভালোবাসায়, সেই জায়গায় তাদেরকে কি করে এইরকম সোশ্যাল মিডিয়ার সামনে অপমান করতে পারি। তোমরা দেখবে বন্ধুরা, আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমাদের যে গিফটগুলো আমরা পাই সেই গিফটগুলো কিন্তু আমরা কখনোই মানে সর্বসমক্ষে বলি না যে আমরা কোনটা ব্যবহার করবো আর কোনটা ব্যবহার করবো না, তাই না? কখনোই কিন্তু আমরা বলি না, কিন্তু আমরা গিফটগুলোকে দেখাই যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি, বিশেষত যারা ডেলি ব্লগ করে। দেখো অনেকেই আছে শুধু কন্ট্রোভার্সি করে, ডেলি ব্লগ করে না, যারা কন্ট্রোভার্সি প্লাস ডেলি ব্লগ বা শুধু যারা ডেলি ব্লগার তারা কিন্তু বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে কোনো গিফট পেলে কিন্তু দেখায়, দেখায় কি না বন্ধুরা? সেখানে আমি আজও পর্যন্ত যত ব্লগার বা আমি নিজেও তো ব্লগ করি ডেলি ব্লগ, সেখানে কিন্তু আমি গিফট পেয়ে, এই কিছুদিন আগে আমার ছেলের জন্মদিন হয়েছিল, সেখানে আমি যা গিফট পেয়েছিলাম সমস্ত দেখিয়েছিলাম। এবার আমিও খুব ভালো করে জানি যে এই যে এত গিফট পাওয়া গেছে তার মধ্যে মানে এই এই জিনিসগুলো আমি ব্যবহারের জন্য কাজে লাগাবো আর এই এই জিনিসগুলো আমার ব্যবহারের জন্য কাজে লাগবে না। তো সেই সেই জিনিসগুলো আমি রেখে দিই যত্ন সহকারে, ভবিষ্যতে যদি কোনোদিনও কাজের আগে লাগবে আর না লাগে তো কোনো না কোনো অনুষ্ঠানে আমি ওই গিফটগুলোকে কিন্তু দিয়ে দেবো, কাজে লাগিয়ে নেবো, এরকম একটা প্রত্যেকটা মানুষের মনে কিন্তু ভাবনা থাকে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি যেখানে জানি যে আমি একটা ব্লগার এবং আমার এই অনুষ্ঠানে অনেকে এসেছে, নামি দামি মানুষ থেকে আরম্ভ করে মধ্যবিত্ত সাধারণ মানুষ সবাই যখন এসেছে, আমি যখন কোনো গিফট আনবক্সিং ভিডিও করছি সেখানে আমি কোন গিফটটা সাথে করে নিয়ে যাব আর কোন গিফটটা সাথে করে নিয়ে যাব না, কোন ঘড়িটা আমার ছেলের খুব ভালো লেগেছে আর কোন ঘড়িটা একটু খারাপ লেগেছে, এগুলো কি ওপেন প্ল্যাটফর্মে বলা উচিত বন্ধুরা? এটা হচ্ছে একটা বড় ব্লগারের মেন্টালিটি, এটা হচ্ছে একটা বড় ব্লগারের মানে কি বলবো ভাবনা চিন্তা, যে কাউকে যে এই কথাটা বললে তার হার্ট হতে পারে, তার কষ্ট হতে পারে যে এটা আমি সাথে করে নিয়ে যাব, এটা আমি সাথে করে নিয়ে যাব না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বা চাই যে আমরা যখন কোনো ছোট ব্লগার বা ব্লগারের কথা যদি বাদও দিচ্ছি, যদি কোনো রিলেটিভ কারোর বাড়ি যাই সেই জিনিসটা যদি তাদের মানুষকে ব্যবহার করতে আমরা দেখি খুব খুশি হই, তাই না? যে না আমার দেওয়া জিনিসটা তারা ব্যবহার করছে, এটা কিন্তু আমরা খুশি হই। বা আমার বাড়িতে যদি কেউ গিফট নিয়ে আসে, আমি যদি সেই গিফটটা ব্যবহার করি আমার ভিডিওতে, যদি সেই দিদি ভাই বা সেই মানুষটা দেখতে পায় তারাও কিন্তু খুব খুশি হবে যে না দিদি ভাই আমার দেওয়া জিনিসটা ব্যবহার করছে। বা সেটা না করে যদি এই স্পেশাল দীপ ভাইয়ের মতো, মানে কাকে নিয়ে কথা বলছি সেটাই তো তোমাদের সামনে বললাম না, স্পেশাল দীপ ভাইকে নিয়ে আমি কোনো ভিডিও করি না, কারণ আমার সত্যি কথা বলতে পছন্দই হয় না তার ওই যে ঠান্ডবার, তার ওই যে ফিটফাট পছন্দই হয় না। যে মেয়ে নিজের মাকে এসে ভরা বাজারে বিক্রি করতে পারে, সেই মেয়ে আবার বাড়িতে গিয়ে ভিডিও করে রান্না করতে করতে বলতে পারে যে এটা আমার মা বাবার কোনো দোষ নেই, আমার ঠাকুমা দাদুর দোষ, তার মানে সেই মেয়ের মধ্যেই গলদ আছে। তুমি যে কথাটা বলেছিলে ভরা বাজারে, মানে জোস্টকের কথা বলছি, তো সেই কথাটা যদি সত্যি কথাই হতো তাহলে সেই মেয়ের মুখ দিয়ে আবার তার নিজের ফ্ল্যাটে এসে কি করে তুই একই মুখ দিয়ে অন্য কথা বলতে পারে যে আমার মা বাবার কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার দাদু ঠাকুমার। তো সেইখান থেকে আমি তার আর এত হাই স্ট্যান্ডার্ড ভিডিও দেখা আমাদের মতো মধ্যবিত্তদের মনে হয় উচিত নয়, কারণ সে যা দেখায় সমস্ত কিছুই তো মানে একদম হাই ফাই, মানে দেখার মতো কি থাকে, রান্না বান্না ঘোরাফেরা এটাই হচ্ছে তার ব্লগ। আমরা ব্লগ মানে কি ভালোবাসি, রান্না করা, খাওয়া, ঘুরতে যাওয়া, মানে সংসারের কাজকর্ম। তো তার সংসারের কাজকর্ম বলতে এই পার্টি ওই পার্টি, এখানে অ্যাটেন্ড করা ওখানে অ্যাটেন্ড করা, এইগুলো দেখতে সত্যি কথা বলতে ভালো লাগে না। এবার আমি বলছি না যে আমার মতো সবার ভালো লাগবে না, ভালোবাসে বলি কিন্তু এতদূর সেই মানুষটি পৌঁছাতে পেরেছে। কিন্তু তা বলে তার আজকের একটা ভিডিও, আজকে না তার দুদিন আগের একটা ভিডিও আমার সামনে এলো গিফট আনবক্সিং, যেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে সেখানে কেউ একটা গিফট দিয়েছে দুটো ঘড়ি, বলছে এটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে সাথে করে নিয়ে যাবো, এটা একটু কম পছন্দ হয়েছে। একবারও এই কথাটা বলার সময় ভাবলো না যে যে ভিডিওটা দেখ মানে যে গিফটগুলো দিয়েছে তারা তো ভিডিওটা দেখছে, তারপরে তাদের কতটা কষ্ট হবে, এই কাপের সেটগুলো এই দিদি মানে এদের দিয়ে যাব আর এইটা আমি নিয়ে যাব, এই যে আমি নিয়ে যাব, এই যে দিয়ে যাব, এই যে একটা মনোবৃত্ত, কতটা ছোট হলে এই মনোবৃত্তটা হতে পারে, কি দরকার ছিল বলার যে কোনটা আমি নিয়ে যাবো আর কোনটা নিয়ে যাবো না। কারণ কি সবাই জানে যে ও তো ফ্লাইটে করে আসা যাওয়া করে, তো সেখানে কতটুকুনি মালপত্র নিয়ে যাওয়া যাবে আর কতটুকুনি যাবে না, আর যদি তোলাও থাকতো ওখানে তাতে তো মানুষ বুঝতে পারতো না যে আমার গিফটটা নিয়ে গেছে কি আমার গিফটটা নিয়ে যায়নি। সেখানে সে ডাকপাক ভিডিওর মধ্যে বলে দিচ্ছে যে কোনটা নিয়ে যাব আর কোনটা নিয়ে যাব না, মানে কতটা
আর ছোট মানসিকতার মানুষ, মানে যেগুলো একটু দেখলাম, এই যে আমাদের ওরপি এসেছিল, মানে ইনসাইড আউটের ওরপি দীপ, সে একটা ব্যাগ দিয়েছে এবং আরো একজন একটা ব্যাগ দিয়েছে আমি দেখলাম। তো সে বললো যে এই ব্যাগটা আমি নিয়ে যাব আর এইটা কাকে একজন দেবে বললো। তো সেখানে একবার ভাবো, এই যে বললো, তার মানে যে আরেকজন দিয়েছে তার ব্যাগটাও কিন্তু যথেষ্ট সুন্দর। আমার তো মানে অর্পিতি যে ব্যাগটা দিয়েছে তার থেকে আবার এই ব্যাগটা ভালো লাগলো বেশি, বা সবার চয়েস কিন্তু সমান নয়। সেই জায়গায় দাঁড়িয়ে ও তো বলতেই পারতো দুটো ব্যাগই কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখি কোনটা নিয়ে যায়, এরকম একটা কথা বলতেই পারতো, কিন্তু ডাকপাক ভিডিওর মধ্যে বলে দিল এটা নিয়ে যাবো আর এটা দিয়ে দেবো। মানে আমার কাছে এত বড় ব্লগার এসছে, সে আমায় গিফট দিয়েছে, সেটা আমাকে নিয়ে যেতেই হবে। আর এ বড় ব্লগারও নয়, এ একজন তো মানে নর্মাল মানুষ, সেই কারণে এর গিফটটা আমি নিয়ে যাব না। তাহলে ভাবো যে ভিডিওটা দেখছে তার কতটা খারাপ লাগছে, মানে এত বড় ব্লগারের সাধারণ একটা বোধগম্য নেই যে আমি এই ভিডিওটা দেওয়ার পর সেই মানুষগুলো কতটা কষ্ট পাবে, নেই। এরপর আসছি আর একটা কথায়, যে তোমরা গামলার ভিডিওতে, গামলা যখন গিফট আনবক্সিং করছিল তখন কিন্তু ওই রাম মন্দিরের একটা দেখবে তোমার শোপিস টাইপের দেখিয়েছিল লাইট জ্বলা, আমি গিফট আনবক্সিং যখনই স্পেশাল দিবাই দেখছিলাম তখনই দেখলাম ও প্রথমেই এটা দেখালো, দেখে বলছে যে আমার ছেলে তো বিশ্বাসই করতে পারেনি যে মার্কেটে এই রাম মন্দিরের এই শোপিসটা বেরিয়ে গেছে। মানে সত্যি কথা বলতে গেলে ভাবাই যায় না, আমরাও এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি, কারণ ওখানে যারা যারা গেছে ওখানে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে তারপর এসে এখানকার তারা তৈরি করবে বা এরকম কিছু, কিন্তু আমাদের ভাবে এমন করে দেখানো হলো যেন মনে হচ্ছে ওটা কেউ দিয়েছে। আচ্ছা তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, ওখানে কিন্তু মানে চকলেট ব্যাগ, টিফিন বক্স বা আদার যে সমস্ত জিনিস দেখলে, এইগুলোর সাথে কি এই যে রাম মন্দিরের যে গিফটটা একটুও যায় বন্ধুরা? যায় না। আর এতটাই কাকতালীয় হতে পারে যে গামলা যেদিন ভিডিওতে আমাদের সামনে গিফট আনবক্সিং ভিডিও দেখালো, যেখানে কিনা ওই শোপিসটা আমরা দেখতে পেলাম, এবং ও কিন্তু ক্লিয়ারভাবে বলতে পারলো না যে দুটো শোপিস কার কার জন্য নেওয়া হয়েছে, একটা মানে যাকে গোজা মানে তোমার লাইট সিস্টেম আর একটা কিন্তু নর্মাল। তো এইটা দেখলাম যেটা তোমার আমাদের স্পেশাল দীপায়ের কাছে আছে, তারটা দেখলাম লাইট জ্বলা, মানে বুঝতেই পারছো যে গামলা যেই দিন এসছে সেই দিন কিন্তু এসি এটাকে স্পেশাল দীপায়ের কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর এই যে সমস্ত গিফট টিপ দেওয়া দিয়ে হচ্ছে না, আমার মনে হয় এই স্পেশাল দীপায় কিন্তু এই গামলাকেও কিন্তু নিশ্চয়ই এখান থেকে গিফট আগে থেকেই পাঠিয়ে দিয়েছে বন্ধুরা। মানে ভাইয়ের সাথে এই মেয়েটা কতটা নোংরামো করেছে, কতটা ছেঁচড়ামো করেছে, ছোট্ট সন্তানকে নাকি খুব ভালোবাসে স্পেশাল দীপভাই, অথচ সেই সন্তানের ভালোবাসার ভিডিও ফুটেজ ক্যামেরা মানে প্রমাণস্বরূপ রেখে দিতে হচ্ছে যে দেখো আমি ছোট্ট কিষানের সাথে কথা বলেছি, আমি ছোট্ট কিষানের সাথে দেখা করেছি, সে নাকি এটা ভিডিও ফুটেজ করে রেখে দিয়েছে, অথচ একবারও মনে হয়নি যে মাকে সামনে পেয়েছি, একবার অন্তত মায়ের পায়ে ছুঁয়ে প্রণামটা করি যে মা তুমি খারাপ কিন্তু তুমি আমায় জন্ম দিয়েছ, এর জন্যে একটা প্রণাম বছরের একবার দেখা হলে তোমার জন্য কিন্তু অবশ্যই আমার কাছে এইটুকুনি মানে পাবে তুমি, এটুকুনিও তো মানুষ করে, সেটুকুনি কিন্তু করতে পারেনি, কি না অ্যাটিটিউড অহংকার, অথচ ছোট্ট বাচ্চাকে এত ভালোবাসে তার প্রমাণস্বরূপ তার সাথে কথা বলছে সেটা ভিডিও করে রেখে দিয়েছে। বড় ব্লগারের কত রকম মানে কি বলবো ট্যালেন্ট একবার তো কুটকুটকে একদম ভর্তি যাকে বলে, মানে টুকটুক করে পড়ছে ট্যালেন্ট, সেরকম একটা বিষয় হয়ে গেছে এই আমাদের স্পেশাল দীপভাই। তো আমার কাছে কথা হলো এতটাই কি কাকতালীয় হতে পারে যে গামলা যে গিফট আনলো এবং সে নিজে বলতে পারলো না কাকে, ও বলল আমার ভাই যেখানে কাজ করে তোমার যে বাড়িতে গাড়ি চালায় তাকে নাকি দেবে। তো ও তো আমার কাছে প্রশ্ন হলো, ও নিজেই বলেছে যে এর আগের দিনে কবে একটা কালকের ভিডিওতেই মনে হয় দেখালো যখন টোটো করে আসছিল যে দেখা করতে এসছে লাইপা যাদের বাড়ি গাড়ি চালায় ওর সাথে, আর যেটা দক্ষিণেশ্বরের গাড়ি চালায় সেটা আর একজন, তাহলে গাড়ি তো দুজনকার চালায় বুঝতে পারলাম, তাহলে গিফট যদি দেওয়ার হয় একটা একটা বাড়ির লোককে কেন দেবে, মানে একটা ম্যানেজারকে কেন দেবে, মানে গাড়ির যে ম্যানেজার তার কথা বলছি, ও তো তাহলে এটা বলতে পারতো যে এই দুটো গিফট নেওয়া হয়েছে ওর যে দুটো দাদার বাড়ি গাড়ি চালায় সে দুটো দাদাকে দেবে, না সেটা বললো না, ও বললো যার বাড়ি গাড়ি চালায় তাদের বাড়িতে দেবে। তাহলে তো সেখানে আমরা কালকের ভিডিও থেকে বুঝতে পারলাম যে লাইফা দুটো বাড়ির গাড়ি চালায়, বুঝতে তো পারি না ভাই দুটো বাড়ির যে গাড়ি চালায় কোথায় কাজে যায়, কবে কাজে যায়, কি করে কিছুই কিন্তু বুঝতে পারে না, সবসময় তো দেখি ওই খালি গায়ে ওই একদম ঘুড়ো মার্কা পেটটা নিয়ে বসে আছে, মানে কি অদ্ভুত লাগে, নিজেদের দেখতে অসহ্য লাগে, আরে ভাই অন্তত একটা গামছা বা একটা কিছু তো অন্তত বস। আর গামলা যখন এডিটিং করে তখন আমি কেন বুঝতে পারি না যে এইভাবে করে, মানে স্ট্যান্ডার্ডটাই তো লো ক্লাস, সেখানে আর কি হবে, আমরা যেখানে সামান্য সামান্য জিনিসগুলো নিয়েও ভাবি সেখানে এরা ভাবেই না, বুঝলো তো।
তো সেখানে বন্ধুরা ও বলল যে এইটা হচ্ছে এখানকার গাড়ি চালায় আর একটা হচ্ছে দক্ষিণেশ্বরের গাড়ি চালায়, তাহলে দুটো বাড়ির গাড়ি চালায়, তাহলে গিফটটা যদি বলে থাকে, মানে আমি শুনলাম গিফটটা যে যে বাড়িতে গাড়ি চালায় তাদের জন্য নেওয়া হয়েছে, তাহলে গাড়ি তো চালায় দুই বাড়ির জন্য, তাহলে নিলে একজনকার নেবে আর একজনকার জন্য নেবে না কেন বন্ধুরা? তোমরা কিন্তু এখানটা পয়েন্ট আউট করবে যে দুটো বাড়িতে গাড়ি চালায় একজনের জন্য গিফট নিচ্ছে আর একজনের জন্য গিফট নিচ্ছে না, এটা কখনো কি সম্ভব হতে পারে বন্ধুরা? কখনো সম্ভব হতে পারে না। আমি তোমাদেরকে পুরোপুরি মিলিয়ে দিলাম যে এই গিফটটা গামলা 23 তারিখ এসে 24 তারিখ এই স্পেশাল দীপ ভাইয়ের কাছে কিন্তু দিয়েছে, বা বলাও যায় না 23 তারিখ রাতেও হয়তো দিতে পারে। পাপ হলো তো কি হয়েছে, মনের দরজা তো খোলা আছে না? হ্যাঁ, নানান রকম সুশ্রু দেওয়া মানুষদের আগমনের জন্য মনের দরজাটা তো খোলা আছে, তো এই গিফটটা কিন্তু এই স্পেশাল দীপ ভাইকে এই গামলায় দিয়েছে। মানে বুঝতে পারছো, ভাই এতটা বিপদে, ভাই এতটা ভাইকে নিয়ে এতটা ষড়যন্ত্র করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, আর দিদি কিভাবে যেই মেয়েটা যেই পরিবারটা চক্রান্ত করছে মাকে নিয়ে বাবাকে নিয়ে তার ভাইকে নিয়ে সে কিনা সাপোর্ট করছে। এই তো হচ্ছে বড় ব্লগারের মেন্টালিটি, বড় ব্লগারের মেন্টালিটি বন্ধুরা। তো আমি আজকে তোমাদেরকে আরো একটা কথা জানাবো বন্ধুরা, যে গামলা কেন তার লয়ারকে চেঞ্জ করলো, বা সে চেঞ্জ করলো না সেই লয়ার তাকে ছেড়ে দিল, এটা কিন্তু তোমাদের সামনে জানাবো বন্ধুরা। তো পুরো ভিডিওটা হয়তো একটু আমার বড় হবে, তবু কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? এর মাঝখানে আমি আরো একটা কথা বলতে চাইছি, যে অনেক কাউকে এরকম দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা আপলোড হওয়ার পরেই টুকুম করে ভিডিওটাকে দেখে মেন পয়েন্টটা দেখে নিচ্ছে, মেন পয়েন্টটা দেখিয়ে ধরো কিছুটা টাইম ধরে নিজের মতো কিছু কথা বলে গেল, বলার পর আমার ওই পয়েন্টটাকে ধরে ভিডিওটা দিয়ে দিল। তো দিচ্ছে খুব ভালো কথা, এইভাবেই একে অপরের সাথে আমরা বড় হব। কিন্তু আমার কাছে কথা হলো, নিজেও তো একটু স্ট্রাগল করো, কারণ এই যে আরস ভাই বারবার বলে না সিআইডি বাইনি সিআইডি বাইনি, তাহলে বলে কেন? সে তো সমস্ত ক্রেডিটটা নিজের নিতে পারতো, তাই না? নেয় না, কারণ কি সে যে তথ্যগুলো আনে না তার তো সম্ভব নয় না বাংলাদেশে বসে এখানকার ফুটেজগুলো বের করা। সে এমন কিছু মানুষকে এই কাজে লাগিয়েছে যেখান থেকে সেই সেই তথ্যগুলো সংগ্রহ করে আরস ভাইকে দেয় এবং আরস ভাই ভিডিওতে দেয়। তো আমিও ঠিক তেমনই যে যে খবরগুলো তোমাদের সামনে ফার্স্ট আমি জানাচ্ছি আমার ভিডিও থ্রু, আমিও কিন্তু নিশ্চয়ই আমার বাড়ি থেকে বসেই খবরগুলো জানতে পেরে যাচ্ছি না। আমিও কিন্তু এরকম কিছু আমার কি বলবো সিআইডি বাহিনী বলা চলে এগুলোকে, এরকম কিন্তু কিছু বাহিনীকে মানে আমি কাজে লাগিয়ে তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো জোগাড় করে তারপর কিন্তু আমি আমার ভিডিও থ্রু তোমাদের সামনে জানাচ্ছি। সেখান থেকে দাঁড়িয়ে যদি কেউ ইনস্ট্যান্ট ভিডিওটা দেখে এরকম টুক করে ভিডিওটা দিয়ে দেয়, সেটাতে খারাপ কিছুই লাগে না, কিন্তু একটু মনে হয় তারাও যদি আমাদের মতো স্ট্রাগল করে ভিডিওটা দেয় তাহলে এই গামলা সম্পর্কে আরো অনেক তথ্য তারাও কিন্তু বের করে নিয়ে আসতে পারে, তাই না? কারণ দেখো আমাদের পক্ষে হয়তো যেটা সম্ভব হচ্ছে তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না, বা তাদের পক্ষে যেই তথ্য নিয়ে আসা সম্ভব হয় সেটা হয়তো আমাদের পক্ষে হচ্ছে না। তো এই কারণে আমার মনে হয় যে ভিডিও টু ভিডিও একদম ডাইরেক্ট তুলে না দিয়ে যদি নিজে একটু স্ট্রাগল করে ভিডিওটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। দেখো আমি কিন্তু একটা দিন দেখে কথাটা বলছি না, আমিও করি, আমি অনেক সময় করি, কিন্তু বেশিরভাগটা চেষ্টা করি নিজে ভিডিও দেওয়া। কিন্তু আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে এরকম ভিডিও দেওয়ার পরেই কিন্তু সেম ভিডিও নেমে যাচ্ছে। তো যাই হোক, সেটা তার আলাদা বিষয়, এই নিয়ে বলছি না। এবার আমি ভিডিওর মেন প্রসঙ্গে আসি, যে গামলা কত বড় মিথ্যেবাদী। গামলা ওর ভিডিওতে বলল যে ও ওর আইনি যে মানে লয়ার আছে তাকে চেঞ্জ করলো। গামলা এত বড় মিথ্যে কথা কেন বলি? তুই চেঞ্জ করলি নাকি ওই উনি আইনি পরামর্শদাতা তোকে ছেড়ে দিল, কোনটা? তুই চেঞ্জ করলি না তিনি তোকে ছেড়ে দিল, কোনটা? সত্যি কথাটা কিন্তু ভিডিও করে তুই বলবি, কারণ সত্যি কথা তুই বলিসনি। তুই তো মিথ্যে দিই তো, এই তো সত্যি কথা কি করে বলবি? তো দেখ, তুই না সত্যি কথা বললেও আমি সত্যি কথাটা বলে দিই। তো বন্ধুরা বিষয়টা হচ্ছে, আমি একটা গল্প করছি, আমি তোমার সামনে একটা গল্প শোনাচ্ছি, ঠিক আছে? এখানে হচ্ছে মেয়েটা হচ্ছে লড়তে চাইছিল কিন্তু সে এমনভাবেই লড়তে চাইছিল তাতে অনেকটা মিথ্যে পথ অবলম্বন করেছিল, এবং সেই মেয়েটার ফলে যারা যারা ছিল লড়ার জন্য তারা কিন্তু অনেক ভুল স্টেপ নিয়ে নিয়েছিল। যেমন সেকেন্ড সমনটা কিন্তু পাঠানোই হয়নি, ঠিক আছে? যখন পাঠানো হয়নি তখন যখন কেউ একজন ভিডিও করে অনেক কিছু বলল যে যাতে না পাঠায় তার জন্য স্টেপ নিচ্ছে, তো ওটা কিন্তু মুখের ভাঁওতা কথা ছিল না যে স্টেপ নিচ্ছে, স্টেপ অলরেডি নিয়েছিল। এবং নেওয়ার ফলে সেই কাগজ কিন্তু যার এই এই দিক এই মেয়েটার পক্ষে যারা লড়ছিল তার কাছে কিন্তু এই কাগজটা পৌঁছে গেছিলো, ঠিক আছে? তো সে তো একদম এরকম ভয়ে জগুতুবু হয়ে গেছিলো যে এ বাবা, এবার তো আমি আমার 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 যে প্রফেশনাল জায়গাটা এটা যাবে নষ্ট হয়ে, কারণ এটা জলজান্ত প্রমাণ। কারণ বিষয়টা হচ্ছে এখানেই যে যদি সেকেন্ড সমনটা না যায়, সেকেন্ড নোটিশটা না যায়, তাহলে এটা কি মিউচুয়াল ডিভোর্সে পরিণত হয়ে যাবে, যে সে দেখা এক পক্ষ দেখা করতে গেছে আর এক পক্ষ দেখা করতে আসেনি, এটা মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে যখন সেকেন্ড নোটিশটা এলো না, তখন যখন ভিডিও করে জানানো হলো বা আসল
স্টেপটা সত্যিই নেওয়া হয়েছে, তোমরা তো জানো না যে হয়তো মুখে বলা হয়েছে না, স্টেপ অবশ্যই নেওয়া হয়েছে এবং সেই স্টেপের কাগজও হয়তো পৌঁছে গেছে। যাই হোক, তো তার ফলে কিন্তু সে নিজে থেকে বলেছে যে আমি যে একটা বিশাল বড় বিপদের মধ্যে জড়িয়ে গেছি, এখানে তোমার কেসটা আমি আর লড়তে পারবো না, তুমি অন্য কাউকে দেখো, আমি আর এই তোমার এই কেসটা নিয়ে লড়বো না। আর আমরা ভিডিওটার টাইটেল পেয়েছি কালকে বন্ধুরা, যে ওর আইনি যে আছে, আমি এখানে বারবার বলছি না, চেঞ্জ করেছে, এটা কিন্তু অনেক কদিন আগেই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। দেখো এই আইনি বিষয় নিয়ে আমি আমার ভিডিওতে বলতে গেলে সত্যি একটু কনফিউজ হয়ে পড়ি যে কোন কথাটা আমার বলা উচিত আর কোন কথাটা বলা উচিত নয়, কারণ আমি ফার্স্ট ভিডিওতে একজন মহামান্য ব্যক্তির নাম, মানে মহামান্য মানে কি বলবো এখানে, মানে খুব একজন ভালো মানুষের নাম নিয়ে ফেলেছিলাম তখন সন্দীপদার প্রথম ভিডিওটায়, যে কোথায় আছে, কার সাহায্য নিয়ে কি করতে চাইছি, তো সেখানে আমি দু একজন মানুষের নাম নিয়ে ফেলেছিলাম। তো পরবর্তী সময় আমাকে অনেক বলেছে পায়ের এই সমস্ত বড় বড় মানুষের নাম ভিডিওর মধ্যে নিও না, তুমি প্রবলেমে পড়তে পারো। তো সেই কারণে তখন থেকে কিন্তু আমি আইনি বা এই সমস্ত মানুষের নাম আমি জানলেও আমার ভিডিওতে কিন্তু আমি নেই না। তো সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা এই গামলা কালকে আমাদের সামনে মিথ্যা কথা বললো যে ও চেঞ্জ করেছে, ও কিন্তু চেঞ্জ করেনি, তিনি নিজে থেকে এই গামলার কেসটা ছেড়ে দিয়েছে। কারণ কি, উনি নিজেই ফেঁসে গেছেন সেকেন্ড নোটিশটা না পাঠাবার জন্য ফেঁসে গেছে, সেই কারণে গামলা এখন অন্য উকিল ধরতে বন্ধুরা বাধ্য হয়েছে। তার মানে প্রতি পদে পদে কিন্তু কিভাবে মিথ্যে দিয়ে ভিডিও করছে, বুঝতে পারছো? তো এইবার আসছি আমি সন্দীপদাকে কিছু কথা বলতে চাই। আমি জানি না আমার এই ভিডিওটা পৌঁছাবে বা পৌঁছাবে কিনা আমি জানি না, তবু আমি সন্দীপদাকে কিছু কথা বলতে চাই। যে ডে ওয়ানে যখন জানতে পেরেছিলাম যে তোমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, তারপর আমরা প্রথমে কিন্তু গামলাকেই সাপোর্ট করেছিলাম, কারণ একজন মেয়ে, মেয়ের চোখের জলে সত্যি আমরা গলে গিয়েছিলাম। কিন্তু তারপরে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে কিন্তু আসল ইনফরমেশন জানতে পেরেছি। সেই দিন থেকে আজও পর্যন্ত কিন্তু আমরা দীপদাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি, কারণ সে সত্যের পথে আছে। দেখো গামলা কিন্তু অনেক কাউকে কমিউনিটিতে তুলেছে, কিন্তু আমরা আজও পর্যন্ত কেউ কিন্তু সন্দীপদার কমিউনিটিতে উঠিনি, আর আমি তো অন্তত কোনোদিনও কারোর কমিউনিটিতে উঠতে চাই না। আমি চাই আমি আমার ভিডিও করি, আমার ভিডিও আমার ভিউয়ার্সদের ভালো লাগুক, আমি তার থেকে যেটুকুনি রেভিনিউ পাচ্ছি আমি সন্তুষ্ট সন্তুষ্ট। তোমরা তো দেখলে আমার ট্যাগ পাইলটার কি অবস্থা হলো, তারপর আমি এইটা মানে তৈরি করলাম, এখন ভিডিও দিচ্ছি। আমার কিন্তু কোনোরকম কোনো কত ভিডিও আমি মনিটাইজেশন অফ ছিল তখন দিয়ে গেছি, আমি এতটাও এটা নিয়ে ভাবি না মনিটাইজেশনটাকে নিয়ে। তবুও ভিডিও যেহেতু করছি তার জন্য তো একটা মানে ইচ্ছে থাকবেই না, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হবে, তো সেটা তো আলাদা বিষয়। সেখান থেকে দাঁড়িয়ে কোনোদিনও আশা করিনি যে তার সাথে দেখা করবো, কোনোদিনও আশা করিনি যে তার সাথে আমি ভিডিও করবো, কোনোদিনও আশা করিনি। কিন্তু এইটুকুনি তো সন্দীপদা আশা করতেই পারি, তাই না? যে আমরা যে ডে ওয়ান তোমার জন্য, তোমাদের জন্য, তোমাদের পুরো পরিবারের জন্য মানে লড়াই করছি, এত স্ল্যাং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে শুনছি, মানে বাবা মা তুলিয়ে বস্ত্রবিহীন অবস্থায় কত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের যে গালমন্দ করা হচ্ছে, এই যে এত কিছু হজম করছি একটা দিনের জন্যই, যেই দিনটা হচ্ছে তুমি এই মানে তোমার উপর যে হওয়া অত্যাচার, বা আমাদের আমরা যে তোমার সাথে আছি বলে আমাদেরকে এইভাবে যে নোংরা জায়গায় নামিয়ে দেওয়া, তার একটাই আমরা জাস্ট তোমার কাছ থেকে মানে কি বলো উপহার পেতে চাইছি, যে গামলার যথাযোগ্য শাস্তি যাতে তুমি দাও। নর্মাল ভাবে তুমি যদি, তুমি যেটা ভাবছো যে চলো এইবার এটা করে দিই, এটা করে দিই, ব্যাস মিটে যাক, আমি অন্তত শান্তি পাই, কিন্তু তোমার জন্য যে এত আমরা লড়ছি, আমি বলে নয় যারা লড়ছে তারা কি, তারা কি, আমরা কিন্তু মানে এই জিনিসটা আমরা মানতে পারবো না যে তুমি মানে এই জিনিসটা নর্মাল ভাবে মিটে ফেলতে চাইছো। এইটুকুনি তো ভাবো যে তোমার মায়ের পেটকে যে নর্দমা বলেছে, তোমার মায়ের পেটকে যে মানে কুলাঙ্গার বলেছে, নাকি কুলাঙ্গার জন্ম নিয়েছে, এই ওই হ্যান ত্যান, আমি সেই সমস্ত কথা আর বলতে চাইছি না। সেই সমস্ত কথাগুলোকে তুমি হজম করে নিচ্ছ, একটা কথায় বলবো, একটা কথায় বলবো যে নিজের মায়ের সম্মান যদি বাঁচাতে চাও তাহলে কিন্তু তোমাকে যথাযোগ্য শাস্তি দিতেই হবে। আর যদি ভাবো যে না চলো মায়ের সম্মান হোক, যাও যাওয়াই হোক, আমি তো অন্তত রিলিফ পাই, তাহলে তুমি যা খুশি করতে পারো। কিন্তু যদি মনে করো যে আমার মা, জন্মদাত্রী মা, যেই মাকে কিনা নিজের দিদি অনেক বাজে কথা বলেছে, সেইখানে যদি আমি ছেলে হয়ে যদি আমার মাকে এই ঘটনার জন্য এত কথা শুনতে হয়, সেটা যদি আমি ইজিলি ভাবে ছেড়ে দিই, তাহলে আর কিচ্ছু তোমাকে বলার নেই। তুমি বুঝে নেবে যে তুমি ছেলে হিসেবে কতটা সার্থক আর কতটা সার্থক নয়, আর কিচ্ছু নয়। আর খুশি হব তুমি যদি তোমার ওই জেদ, তোমার যে আক্রোশ, এটা যদি তুমি দেখাতে পারো আমাদেরকে, তাহলে হয়তো তোমার ভিউয়ার্সরা তোমার পাশেই থাকবে। কিন্তু তুমি যদি কিছু না করে হাত গুটিয়ে বসে জাস্ট ওই একটা পেন নিয়ে সাইন করে দিলে তাতেই সব এন্ড হয়ে গেল, তাহলে কিন্তু আমরা অন্তত খুশি হতে পারবো না, বুঝতে পারছো? কারণ আমরা অনেকটা ফাইট করছি, অনেক কিছু করছি, তুমি হয়তো জানি না কতটা জানো বা কতটা জানো না, কিন্তু যতটা ফাইট করছি হয়তো মন্দিরাদি ভাইয়ের ক্ষেত্রেও এতটা হয়তো
কষ্ট করিনি, কারণ তখন তথ্যগুলো পেয়ে যেতাম। এখন এখানকার তথ্যগুলো পেতে অনেক কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে। তাই বলবো তোমার সেই যে তোমার সেই একটা মানে একটা কি বলবো প্রতিশোধ নেওয়ার যে একটা উগ্র রূপ, সেটা আমরা দেখতে চাই যে আমার মাকে যে নর্দমা বলেছে, আমার মায়ের পেট থেকে যে কুলাঙ্গার বেরিয়েছে, এই কথাগুলো যার জন্য বলেছে, যেই মানুষটা অন্যদেরকে লেলিয়ে দিয়েছে, সেই মানুষটার যথাযোগ্য শাস্তি আমরা যা চাই। এটাই আমাদের একটা বড় উপহার তোমার কাছে অন্তত চাওয়ার আছে, আর আমার মনে হয় আমার ভিউয়ার্সরা এটা চায়। তাই বলবো আমার যারা ভিউয়ার্স তারা প্লিজ সন্দীপদার কমেন্ট সেকশনে গিয়ে এই কমেন্টটা করো যে আমরা শুধু একটাই উপহার তোমার কাছ থেকে চাই, যে তোমার মায়ের পেটকে যে কুলাঙ্গার বা নর্দমা বলেছে, যেই মানুষটা লেলিয়ে দিয়েছে, তার যথাযোগ্য শাস্তি। শুধু একটা ডিভোর্স না, যথাযোগ্য শাস্তি ভিডিওতে এসে বলা যে আমি যা বলেছি সমস্ত কিছু মিথ্যা অ্যালিগেশন লাগিয়েছি, এই যা যা শিখিয়ে দিচ্ছে না, এই যে বিষয়গুলো সে ভিডিও করে বলুক, তাহলে আমরা অন্তত শান্তি পাবো যে না আমরা যে এতদিন স্ট্রাগল করলাম সেটা সঠিক, সঠিক মানুষের হয়ে লড়েছি। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো